শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা টাইটেল এবং থাম্বনেলে দেখতেই পেয়েছো যে স্কুল প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে সর্বশেষ আপডেট, অর্থাৎ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একটি সর্বশেষ আপডেট গণমাধ্যমকে দিয়েছেন যে কবে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আমাদের ছাত্রছাত্রীদের যে জনসংখ্যা আছে তাদের অধিকাংশ সেপ্টেম্বরের মধ্যে টিকার আওতায় চলে আসবে, এছাড়া প্রাথমিকভাবে টিকার কাজও চলবে। তবে আমরা আশা করছি করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলে সেপ্টেম্বরে শারীরিক উপস্থিতিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিয়ংদংশ সামান্য খুলতে পারবো। সম্প্রতি একটি গণমাধ্যমে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এসব কথা বলেছেন। এদিকে গত মার্চে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে করোনা ভাইরাস শুরুর পর থেকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। টিকার জন্য নিবন্ধন ও যেসব শিক্ষার্থীদের এনআইডি নেই এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী বলেছেন এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে, আমরা সেখানে বলে সমস্যা নিরসনের চেষ্টা করছি। তবে শারীরিকভাবে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা এনআইডি ও স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে উপস্থিত থাকলে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী তাদেরও টিকা দেওয়া হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের 2020 সাল 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান চালুর পরিকল্পনার কথা জানালেও মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়েছে। এদিকে সরকারের সব শেষ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং এত্তেদায়ী ও কমি মাদ্রাসার চলমান ছুটি আগামী 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের সর্বশেষ আপডেটটি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।